দর্শক, ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষের উত্থান ত্রুটিকে সহজ ভাষায় বলা হয় যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা। আমাদের জন্য খুব স্পর্শকাতর একটি বিষয় হলো এটি। যৌন মিলনের পূর্ব শর্ত হলো পেনিসের যথাযথ উত্থান, কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের পেনিসের পর্যাপ্ত উত্থান ঘটছে না, কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, ফলে পরিপূর্ণ ও সফল যৌন মিলন সম্ভব হয় না। দর্শক, যৌন সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেক পুরুষ, আবার সে সংকোচ ও দ্বিধার কারণে চিকিৎসকের কাছে যেতে চান না। পরবর্তীতে তারা বাজার চলতি চটকাদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কবিরাজি হার্বাল টোটকা চিকিৎসা নিয়ে আরও জটিলতায় পড়েন। তাই আমি বলবো, সংকোচ না করে এই সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যারা একেবারে যেতে চান না, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি। দর্শক, আজকে আমরা আলোচনা করব সুহাগ্রা 100 mg ট্যাবলেট নিয়ে। সুহাগ্রা ট্যাবলেটের মূল উপাদান হলো সিলডেনাফিল। দর্শক, এটি একটি ইন্ডিয়ান মেডিসিন, যদি সম্ভব হয় সংগ্রহ করে নেবেন, তা না হলে বাংলাদেশে ভালো কোনো কোম্পানিটা নেবেন এবং সাথে খাবেন ইকেপ 400 ক্যাপসুল। এটার মূল উপাদান হলো ভিটামিন ই। দর্শক, এই দুটি মেডিসিন একসাথে খেলে আমরা কী কী সমস্যা থেকে মুক্তি পেতে পারি? যে সকল পুরুষ পেনিসের যথাযথ উত্থান ঘটাতে পারে না, অর্থাৎ পেনিস ঠিকমতো দাঁড়ায় না, যদিও কোনো মতে দাঁড়ায়, 1 থেকে 2 মিনিটের বেশি সময় ধরে দাঁড় করিয়ে রাখতে পারে না, যাদের যৌন কাজের প্রতি কোনো আগ্রহ নেই কিংবা যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় না, যে সকল পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের বেশি সহবাস করতে পারে না। কিছু কিছু পুরুষের দেখা যায় পর্যাপ্ত উত্তেজনা থাকা সত্ত্বেও অর্গাজম করাতে পারে না। দর্শক, উপরের সমস্যাগুলো রয়েছে, তারা যদি নিয়ম মেনে এই মেডিসিনগুলো সেবন করে, আশা করি ভালো ফল পাবে। সাথে যদি দুধ, ডিম, মধু, কলা সেবন করেন, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। দর্শক, একটি মেডিসিনের যেমন উপকারিতা রয়েছে, তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। সতর্কতা, মনে রাখা ভালো, যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদযোগ, ডায়াবেটিস, কিডনিতে সমস্যা রয়েছে, তারা এ ধরনের ওষুধ অবশ্যই এড়িয়ে চলবেন। খাওয়ার নিয়ম, সুহাগ্রা ট্যাবলেট মিলনের 25 থেকে 30 মিনিট আগে সেবন করবেন খাওয়ার পর। ইকেপ ক্যাপসুলটি একটি করে রোজ দুবার খাবেন খাওয়ার পরে। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।